প্রায় আড়াই মাস ধরে জলমগ্ন হাবড়া পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড, বিশেষ করে হাবড়া পুরসভার এক এবং দুই নম্বর ওয়ার্ডের পাশাপাশি সাত আট এবং পনেরো নম্বর ওয়ার্ড লাগোয়া লোকনাথ সরণী, উত্তর হাবড়ার বায়ান্ন ফ্যামিলি, কাথুররুবা সহ বেশ কয়েকটি এলাকায় জলমগ্ন হয়ে আছে প্রায় তিনশোটি পরিবার। এই খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারের পর অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। জলমগ্ন এলাকা থেকে কিভাবে জল বাইরে বের করা যায় এর জন্য রবিবার এলাকা পরিদর্শন করে সেচ দপ্তরের আধিকারিকরা। এরই পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে পুরসভা ও সেচ দপ্তরের আধিকারিকরা বৈঠক করেন। পরপর খবর পাওয়ার পর আমি এটা একাধারে মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলেছি, একাধারে আমি মিনিস্ট্রাল অ্যাফেয়ার্সের প্রধান সচিব খলিল আহমেদের সাথে কথা বলেছি, এবং সেই মতো জেলা শাসককে বলার পর জেলা শাসক একটা টিম তৈরি করে দিয়েছে, টোটাল টিম। তিনি তার তত্ত্বাবধানে কিন্তু আজকে টিমটা এসেছে, তিনি জেলা শাসক। সেই টিমটা আজকের মেনলি সাত নম্বর আট নম্বর ওয়ার্ড, এটা নিচু এলাকা। এখান থেকে ব্যাপারটা হয়েছে, তৎকালীন যুগে যারা পৌরসভা চালিয়েছিলেন, আমাদের আগে যারা চালিয়েছিলেন, তারা পৌরসভার প্ল্যান দিতে গিয়ে কিছু আর দেখেননি, যে ওটা নিচু জমি না, ওটা বাথরুম না, ওটা পায়খানা না, ওটা ধানের জমি। যাকে পেয়েছে তাকে প্ল্যান দিয়ে দিয়েছেন, দোতলা তিনতলা বাড়ি করে ফেলেছে, ড্রেনের ওপর দোতলা বাড়ি, পদ্মা খালের ওপর বাড়ি উঠে গেছে, দোতলা তিনতলা বাড়ি, মানে পদ্মা খালের জমি চলে গেছে।